students of class nursery it's a bengali class so let's start okay to chobir pashe naam dewa ache namer ekti borno bad geche phaka ghore shothik borno ti likho acha ebar eta je ache eta kar chobi ajo tahole ekhane phaka chilo jayga ta jol lekha chilo tomake likhte hobe a sorry a thik ache এটা ছবিটা দেখে বোঝাই যাচ্ছে ঈদ তো দ আছে তোমাকে দীর্ঘই লিখতে হবে ঈদ নেক্সট এখানে এই ছবিটা দা রয়েছে ওল আর এখানে আছে ল তাহলে আগে ও বসাতে হবে ও ল ওল তারপর এখানে তারিবর্ষ আছে আর এখানে এই ছবিটা এটা হলো ঈশ তাহলে দীর্ঘই লিখতে হবে নেক্সট এখানে আমের ছবি আর এখানে ম লেখা তাহলে তার আগে আমাকে সরে আ বসাতে হবে ওকে আম তারপরে উট উটের ছবি তো ট আছে এখানে তাহলে উট উট লাগবে তাহলে রস্য বসাবে হয়ে গেল উট উট এবার এখানে আছে পেটকাটা বন্ধনা সহ আকার আর এখানে কিসের ছবি এটা উষার ছবি দীর্ঘ লিখতে হবে নেক্সট ড্যাশ সদ ঔষধের ছবি তাহলে ও লিখতে হবে ঔষধ ওকে নেক্সট ছবির সাথে বর্ণ মেলাও ছবির সাথে বর্ণ মেলাও ঠিক আছে এবার এখানে কিসের ছবি সরেয়া সরেয়াতে এখানে কি হয় অজ তাহলে অজতে আমরা মিল করব তারপরে সরেয়া সরেয়াতে হচ্ছে আম তাহলে এখানে আমের এখানে নিয়ে আসবো রস্যইতে ইঁদুর দীর্ঘইতে ইগল রস্যৌতে উঠ ওকে নেক্সট এতে একতারা ঔতে ঔষধ ওতে ওল রীতে ঋষি ঐতে ঐরাবত ঠিক আছে তাহলে এইভাবে মিল করতে হবে নেক্সট ছবির প্রথম বর্ণটি ফাঁকা ঘরে বসাও এটা কিসের ছবি অজগর তাহলে এখানে আমরা সরেয়া লিখব অজগর আখ তাহলে সরেয়া লিখব ইঁদুরের রস্যই লিখব মানে প্রথমটি এটা যদি ঈদ হয় তাহলে প্রথম যে অক্ষরটা রয়েছে যেমন দীর্ঘই এটা লিখতে হবে এটা হচ্ছে একতারা তাহলে এ এতে একতারা ঐরাবত এটা তাহলে ঐরাবতের জন্য ওই লিখব এটা হচ্ছে উষা দীর্ঘও লিখব এখানে উট আছে রস্যও লিখব আর এখানে ওল আছে তো ও লিখব ওকে আচ্ছা এবার ক্লাস ওয়ার্কে আমাদের করতে হবে সরেয়া সরেয়া রস্যই ঠিক আছে এইভাবে লিখতে হবে আর হাফ পেজ থেকে আমাদের লিখতে হবে দীর্ঘই সরেয়া সরেয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ